সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আর যদিও অসুস্থ তারপরেও ভিডিও করতে হচ্ছে, ভিডিও আপনাদের জন্য। অনেকেই কমেন্ট করছেন যে ভাই ভিডিও করতেছেন না কেন, অনেকে ফোনও দিয়ে জানাইছেন। তো সেক্ষেত্রে আজকে ভিডিও করব কিছু বিষয়াদি নিয়ে, যে আপনারা আপনাদের মতো করে কীভাবে কাজ করবো। আর তিনটে টপিক্সের উপরে কথা বলবো, যে আপনারা একটা স্কিন কীভাবে ডাবল প্রিন্ট করবেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের জুতাতে আপনারা কীভাবে থ্রি পার্ট তৈরি করবেন, মানে থ্রি পার্ট জুতা তৈরি করবেন। আর ফিতার ডিজাইন কীভাবে করবেন, মানে আপনারা যখন জুতা, তিন নম্বর হচ্ছে যে আপনি ফিতার ডিজাইন করতে পারেন বিভিন্নভাবে। এরকম এক কালারের ফিতে কিনে এটাকে আপনি ডিজাইন করতে পারেন। তারপরে যে এই 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 ফিতেগুলো একটু হার্ড, অনেক হার্ড এবং মোটা, বুঝছেন। এটাতে আর একটা আছে যে এটা অনেক হার্ড মোটা। এগুলোর আমাদের এলাকার ভাষায় বলা হয় যে এগুলো রানার চয়েসের ফিতা। তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই কীভাবে আমরা একটি ডাইসে, মানে স্কিন ডাইসে ডাবল স্কিন করবো, যেরকম এই যে আমার ডাবল স্কিন করা। এগুলো সব ডাইস কিন্তু একটাই, স্কিন কিন্তু ডাবল করা, কথাটা বুঝছেন। এই যে ডাইস একটা, স্কিন ডাবল করা। তো যাই, আমি আপনাদের সঙ্গে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে ধরেন এইটা আমার স্কিন, এই স্কিন ডাবল কিভাবে করবেন। এইটুকু পার্ট আমার যেটা জুতাতে দেখলেন, এইটুকু পার্ট এটা কিন্তু আপনার হচ্ছে সাদা, আর বাকি এইটা এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু কালো। তো সেক্ষেত্রে এইটুকু কি করবেন, এরকম ডাইস আপনারা করে নেওয়ার পর এইটুকু আপনারা কি করবেন, কস্টেপ দিবেন। এখান থেকে এই পর্যন্ত পুরোটাই সোজা করে কস্টেপ মারবেন। কস্টেপ মারার পর এই সেম এই পারেও এটা, মানে কস্টেপ মারবেন। কস্টেপ মারার পর আপনি প্রিন্ট করবেন, এরকম জুতা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আবার এই সাইডটা, মানে এখান থেকে এই সাইডটা পুরোটাই আপনি কস্টেপ মারার পর এইটুকু শুধু প্রিন্ট করবেন ওই একই জুতার উপরে। তাহলে এরকম আপনার ডাবল প্রিন্ট হয়ে যাবে। মানে আপনার সব ঠিক আছে, খালি চিন্তাধারা চেঞ্জ করতে হবে, এছাড়া আর অন্য কিছু নয়। যেরকম আরও কিছু প্রিন্ট হবে, তারপরে দ্বিতীয় হচ্ছে যে আপনারা কিভাবে একটা জুতাতে থ্রি পার্ট তৈরি করবেন সেটা সম্পর্কে দেখাবো। আবার তিন নম্বর হচ্ছে যে ফিতার ডিজাইন কীভাবে করবেন। তো যাই হোক, ফিতার ডিজাইন এখানে কাজ হচ্ছে ফিতার ডিজাইনের। এই যে দেখেন, এটা কালো ফিতা, তারপরে অন্য কালো ফিতার মাঝখান দিয়ে কিন্তু পেস্টিং মারা হচ্ছে। কালো ফিতার এই প্রত্যেকটা ফিতার মাঝখান দিয়ে কি করা হচ্ছে, পেস্টিং করা হচ্ছে। যে পেস্টিং করতেছে মাঝখান দিয়ে, আপনারা একটু সাবধানে পেস্টিং করবেন, যাতে পেস্টিংটা আবার বোঝা না যায়। যখন আপনি ডিজাইনটা কমপ্লিট করবেন তখন যাতে পেস্টিং বোঝা না যায়। আর কোন ফিতা হবে, মাস্টার কালার না কফি কালার? কফি কালার ফিতাতে পেস্টিং করা হবে। তো যাই হোক, যখন ফিতার ডিজাইন হবে তখন আমি আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার যে নতুন নতুন যে ফর্মা বা নতুন যে প্রিন্টগুলা, এটা নিয়ে অনেকেই কথা বলেছেন যে ভাই এটা কিভাবে আমি ইয়ে করব। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই ফিতার মাপ কত, সামনের ফিতার মাপ কত, মানে এটাকে আমি আংটা মাল বলি যেটাই হোক। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এই ফিতার মাপ কত, এটার অনেকে প্রশ্ন করছেন এটার মাপ কত, এটার মাপ কত। আমি এইটা আজকে আপনাদের দেখিয়ে দিব। আসলে
এটার মাপ কত, এটার মাপ কত, এটার মাপ কত, আমি ফিতা ইঞ্চি ফিতা দিয়ে দেখাবো, দাঁড়ান একটু দাঁড়ান। যাই হোক, আজকে ওটারই আমি মাপ দেখাবো, আপনারা মাপ দেখবেন। বহুত মানে অনেকেই প্রশ্ন করেছেন, যারা আমার টোটাল ভিডিওটা দেখেন তারা অনেকে প্রশ্ন করেছেন। আমি ভাই আগেই কথা বলি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি হয়তো বা আমার কন্টেন্টগুলো ভালো হয় না, বা আমার কথা বলাও আপনাদের ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন, কোনো আপত্তি নাই। আর আসলে সাবস্ক্রাইব কি চেয়ে নেওয়া যায় না, অনেকেই সাবস্ক্রাইব চেয়ে নেয় যে সাবস্ক্রাইব করুন এসে আনতেন, আমার ওইটা অভ্যাস নাই। আর আমিও সেই ইউটিউবার না প্রকৃতপক্ষে, নতুন বিষয়গুলো তো যারা যারা যেভাবে প্রশ্ন করে আমি সেভাবে প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি। এই যে এই যে এই এই আংটা মালের সামনের যে নাককাটা আছে, এই সামনে নাককার মাপ হচ্ছে আপনি 5.5 ইঞ্চি নিতে পারেন। এই যে 5.5 ইঞ্চি আপনি নেবেন, আপনারা নেবেন। দ্বিতীয় হচ্ছে মাঝখানের যে পার্ট, মাঝখানের যে ফিতাটা আছে, এই মাঝখানের ফিতাটা আপনারা হচ্ছে কত ইঞ্চি, মাঝখানের ফিতাটা 9 ইঞ্চি নেবেন, মাঝখানের ফিতা 9 ইঞ্চি। আর লাস্টের যেটা সেটা আপনারা কয় ইঞ্চি নেবেন সেটাও দেখাচ্ছি, সেটা হচ্ছে 11 ইঞ্চি। তারা বুঝছেন এইটা হচ্ছে 11 ইঞ্চি। তো যাই হোক, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই সামনের কত ইঞ্চি, মাঝখানেরটা কত ইঞ্চি, তারপরে পিছনের পাটে কত ইঞ্চি। তো আমি বলবো যে আপনারা এই জুতাগুলো তৈরি করতে পারেন আপনাদের কাছে, তো সেটা হচ্ছে সামনে আপনারা দিবেন, এই সামনে দিবেন হচ্ছে 5.5 ইঞ্চি, মানে এটা সামনে দিবেন 5.5 ইঞ্চি, এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা 11 ইঞ্চি। আবার এইটার ক্ষেত্রে একটু আলাদা হিসাব, এইটা আপনি 11 ইঞ্চি দিলেও হবে, এটা 11 ইঞ্চি থাকবে, এটা 7.5 বা 8 ইঞ্চি করলে হবে, 7.5, 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এটা হচ্ছে 11 ইঞ্চি। কতটা বুঝছেন, এই 8, 8, 11 ইঞ্চি। তো এইটা আবার ফিটিং দেয় কীভাবে সেটাও আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে দেখাইছি, যে ক্রস মাল বা আংটা মাল ফিটিং করে দেখালাম, একটা ভিডিও আছে আমার, আমি সেটা মানে আমার ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এটা কিছু লেডিস আইটেমের মাল বের হবে আমার, সেটার রেডি করা হচ্ছে, সেটা নিয়ে অন্য যে কোনো একদিন ভিডিও ছাড়ব। এটা ফিতার ডিজাইনের জন্য রেডি করা হচ্ছে, যেগুলান দেখেন কিছুক্ষণ পরে দেখবেন। আজকে তিনটে টপিক যেটা, সেটার একটা টপিক হচ্ছে একটা স্কিনে আপনারা কিভাবে ডাবল প্রিন্ট করবেন, দ্বিতীয় হচ্ছে যে আপনারা জুতাতে কিভাবে কি করবেন 3 পার্ট বানাবেন, আর তৃতীয় হচ্ছে ফিতার ডিজাইন করবেন কিভাবে। তো ফিতার ডিজাইনের জন্য এই যে দেখেন আমার ওস্তাদ সাহেব ফিতার ডিজাইনের জন্য মাল কাটতেছে, মানে কাভারিং কেটে নিচ্ছে। এটা কিভাবে ডিজাইন হয় সেটা আমি আপনাদের দেখাবো আর কি। আর চতুর্থ যেটা আমি আসলে মনে ছিল না, সেটা বললাম আংটা এবং ক্রস ফিতার কত মাপ কত ইঞ্চি, এটা অনেকে জিজ্ঞেস করছে ভাই একটু বলবেন। তো যাই হোক, আমি সেটা সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের কাছে, আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, চিন্তা ভাবনা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আমার দাবা প্রিন্ট, এটার মালটা আজকে বের হবে, এটা আজকে যাবে। এগুলেন সব ছোট করে অর্ডার আছে, হ্যাঁ যাচ্ছে, বেশি নাই, মোটামুটি 10-11 ডজনের একটা অর্ডার যাবে। তো কথা এবং কন্টেন্ট আমার খারাপ হতে পারে, অনেক কাঁপা কাঁপে হতে পারে ভাই, আমি হচ্ছে ভিডিও করি মোবাইল দিয়ে, এডিট করি মোবাইল দিয়ে, সারিও মোবাইল দিয়ে, আমার কথা বলা, ভিডিও এডিটিং, কন্টেন্ট অনেক কিছু ভুল হতে পারে, আপনারা ক্ষমা প্রত্যেকটা বিষয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কি যে ওই ধরনের ক্যামেরাও নাই, ওই ধরনের ইউটিউবারও না আমি, বা ওই ধরনের ইউটিউবিং করি না, যাই যেভাবে করে। আর একটা স্কিন আপনি অনেকদিন চালাইতে পারেন,
দ্বিতীয় কথা, এই স্কিনের ইয়েগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আবার স্কিনটা বেঁধে নিয়ে আসতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন এই যে ফিতের ডিজাইন হচ্ছে, যে এই ফিতাতে সামনে এক কালারের ফিতাতে আপনার ভিতরের পার্টে কি, এই যে ভিতরের পার্টে কাভারিং করা হয়েছে কালো কাভারিং, কালো ফিতা, আর উপরে যেটাতে পেস্টিং করা হলো আপনাদের যেটা দেখালাম সেটাতে যে দেখেন সুন্দর করে কি মারা হচ্ছে, পেস্টিং মেরে ওই যে কাভারিংটা লাগানো হচ্ছে সবগুলোতে, যে কাভারিং লাগানো হচ্ছে, সুন্দর একটা ডিজাইন চলে আসছে ফিতার। যখন এই ফিতাটা এরকমভাবে থাকবে তখন ভালো লাগবে দেখতে। যাই হোক, এই যে দেখেন সেম কাজগুলো আপনারা এভাবে করতে পারেন আপনাদের কারখানার জন্য, নিজে নিজেই ডিজাইন বের করতে পারেন ফিতার আপারের ডিজাইন, আপনারাও এটা করতে পারেন। কাভারিং, সাদা কাভারিং এভাবে কেটে কি করলেন আপনারা, আপনাদের ফিতার মানে জুতার আপারের ডিজাইন করতে পারেন এইভাবে। সুন্দর লাগতেছে কিন্তু দেখার মতো এইটা। এইভাবে ফিতা রেডি হয়ে গেছে, ডিজাইনগুলো কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে সাদা ফিতা, আসলে সাদা না, এটা হচ্ছে কালোর উপরে সাদার বিট মারা হয়েছে। সেম এই যে এটাতে এই ফিতাগুলো এভাবে কি করা হবে, এই যে এক সাইডে সেলাই করা হচ্ছে সুন্দর করে যাতে ফিতাটা লাস্টিং করে ভালো। একটা ফিতাতে কিন্তু চারটা সেলাই হচ্ছে, চারবার সেলাই হচ্ছে দেখেন। এবং ফিতাটা খুব হার্ডই হচ্ছে, আপনারা আমি যেটা বলেছিলাম যে আমার দুই নম্বর অথবা তিন নম্বর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার জুতাতে থ্রি পার্ট করবেন কিভাবে, এবং পুরাটা পার্ট না, সেমি হালকাভাবে পার্ট, এটা হচ্ছে আমার ফুল। আপনারা কাভারিং এর মাপে করে এটা কাটা নেবেন, কাভারিং যেরকম থাকে সেই কাভারিং মাপে কেটে নেবেন, কেটে নিয়ে একটু আপনারা হচ্ছে এরকম সলিউশন দিবেন, জুতার যে পেস্টিং সেটা দিবেন। দেওয়ার পর মূল যে সোল মানে আউট সোল যেটা, এই আউট সোলে আপনারা কি করবেন হচ্ছে পেস্টিং করে নেবেন। পেস্টিং করার পর আপনারা এইভাবে কি করবেন, আপনার ওই মানে যে ফিতার মাপে যে ফাইবারগুলো কাভারিংগুলো কেটে নিয়েছেন সেটার আবার অর্ধেক করে এইভাবে সেটাতে আঠা দিয়ে এটা লাগাই দিতে হবে। কথাটা বুঝছেন, এই যে দেখেন কত সুন্দর করে, আর সুন্দর করে ফিনিশিং করে লাগাবেন। আর লাগানোর নিয়মটা হচ্ছে যে এই যে এই জায়গার মাঝখান থেকে ধরবেন, ধরলে কী হবে বিষয়টা বোঝা যায় না অনেক সময়, হ্যাঁ, তাছাড়া অন্যান্য জায়গার থেকে নিন ওইটা বোঝা যায়, আবার পেস্টিং খুলে গেলে ওইটা ছিঁড়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, অনেকে ইউটিউবার আছে, অনেক ভিডিও যারা ইউটিউবিং করে তারা সবগুলো বিষয় টোটালি কি ভেঙে চুরে দেয় না, কিন্তু আমি পারতপক্ষে চেষ্টা করি আমি ভেঙে দেওয়ার জন্য। তারপর এই মালটা এইভাবে কেটে নেবেন, কেটে নিয়ে ওটা ওইভাবে লেখা দিয়ে তারপর বাইরে দিয়ে দিবেন। এখন এর উপরে আপনি আঠা দিবেন, মানে পেস্টিং করবেন জুতার। পেস্টিং করলে আপনার যে আউটসোলগুলো আছে, ইনসোলগুলো আছে, ইনসোলগুলো এর উপরে লাগাই দিয়ে আপনার হচ্ছে যখন আপনি জোড়া দিবেন তখন একটা সম্পূর্ণ জুতাতে রূপান্তরিত হবে, সম্পূর্ণ জুতাতে রূপান্তরিত হবে। আমি আবারও দেখাচ্ছি, আপনারা এইভাবে দেখবেন। আর মেন বিষয়টা হচ্ছে ভিডিওগুলো যখন আপনারা স্কিপ করে দেখেন এটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কোন কথাটা কখন বলল কোথায় গিয়ে, আসলে ফুল ভিডিও দেখতে হয়, তাহলে পারতপক্ষে সবগুলো কথা আপনারা বুঝতে পারবেন। কথাটা বুঝছেন, সবগুলো কথা বুঝতে পারবেন। তখনকার যে ফিতাটা তৈরি করলাম, এই যে আপার পাটটা তৈরি করেছি দেখেন সুন্দর লাগছে। তো যাই হোক, যখন মালটা বসাবো তখন একটু ভিডিও করে দেখাবো, আপনারা দেখবেন কীভাবে কী। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যেটা বলছিলাম, তো এই আপনার হচ্ছে ক্যাঙ্গারু মালটা আপনি থ্রি পার্টে কীভাবে তৈরি করবেন, তার এটা হচ্ছে
যে আপনার তো থ্রি পার্টে যেভাবে আপনি তৈরি করবেন। তো যাই হোক, আমি ফিতার বিষয়টা আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা ডাইস, একটা ডাইস স্ক্রিন প্রিন্ট ডাবল প্রিন্ট করবেন। আর ঠিক এইভাবেই এটা যারা থ্রি পার্ট করবে, এটা হচ্ছে আপনার 6 মিলি বা 7 মিলি পরিমাণ, হ্যাঁ 6-7 মিলি পরিমাণ যে ফাইবার আছে, সেই ফাইবারটা আপনারা কী করবেন, নেবেন, নেওয়ার পর এটা আটা মেরে নেবেন, এইভাবে পেস্টিং করে নেবেন পুরোটাই ফিটিং দেওয়ার পর। পুরোটা পেস্টিং করার পর আপনারা কী করবেন, সেইটা এখন বসাইতে হবে। তো বসানোর ক্ষেত্রে এইভাবে যে আপনার পেস্টিং করা হচ্ছে এইভাবে, তো যাই হোক, যে পেস্টিং যেভাবে করা হচ্ছে ঠিক এইভাবে আপনারা পেস্টিং করবেন। এক একজন এক একভাবে পেস্টিং করে, কেউ হাত দিয়ে করে না, আবার কেউ হাত দিয়ে করে, আবার কেউ ব্রাশ দিয়ে করে, আবার কেউ হচ্ছে ওই কী কয় আপনার বোতলে তুলে ওখানে আপনার ওই সুতি কাপড় লাগায় করে। তো যাই হোক, এই মালটা আপনি কীভাবে ফিটিং দিবেন দেখেন, এই যে আপনার হচ্ছে থ্রি পার্টের মাল হচ্ছে, মানে থ্রি পার্টের জুতা তৈরি হচ্ছে, এটা ফিটিং হচ্ছে, এই আপনারা ভালো করে খেয়াল করবেন, থ্রি পার্টের জুতা ফিটিং হচ্ছে দেখেন। আমার প্রোডাক্ট কিন্তু দুইটা, কিন্তু হালকা সামান্য এই রকম পরিমাণ বিট দেওয়ার কারণে ওইটা বাইরে থেকে দেখতে মনে হবে যে এটা তিনটা আছে। মালটা বসানোর পর আপনারা লহঙ্গা দিয়ে বাড়ি দিলে দেখি, বাড়ি দিলে এটা এরকম মনে হবে, দেখেন কত সুন্দর লাগতেছে মালটা, এবং মালের এই জায়গাতে একটা ঢেউ আসছে, হ্যাঁ ইপিকের মালের মতো, যাই হোক দেখতেও সুন্দর লাগতেছে। আপনাদের এই বিষয়টাও জানা হলো। তো আমার কথায় যারা কষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং আমার কথার মধ্যে যদি, কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই আপনারা এই বিষয়গুলো যদি মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখেন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন যে থ্রি পার্টে কীভাবে একটা জুতা তৈরি করতে হয়, তারপরে আপনার একটা ডাইসি দুইটা প্রিন্ট কীভাবে করে। আবার আপনাদের দেখালাম যে আমার নাক্কা মাল বা আংটা মালের ওটার ফিতার মাপ কত। তো এই হলো বিষয়, যাই হোক আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আবারও বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং মন চাইলে সাবস্ক্রাইব করবেন, না চাইলে কোনো সমস্যা নাই সাবস্ক্রাইব করবেন না। আসসালামু আলাইকুম।